সো হে গাইস শুভ সকাল সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে শু স্বাগতম। তো ব্যাপারটা কি হচ্ছে, আজকের ব্লগটা শুরু করছি বাড়ি থেকে, সামনে আছে হিরক আর কালকে ছিল আমাদের বাড়িতে। এখন ঘড়িকাটায় বাজে প্রায় 12টা, ঘুম থেকে উঠলাম আমরা একটু আগে, মানে কি যে ল্যাথকর ভাই, এই একটা ল্যাথকর, আমি একটা ল্যাথকর, ভিডিও ক্রিয়েটর ভাই ল্যাথকর হয়, তুই তো ভাই কোনো কোনো দিক থেকে ভিডিও ক্রিয়েটর মনে হয় না, বাট তুই কি করে ল্যাথকর হয়। তো চলো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন যাচ্ছে একটু চয়েন্দার ভাই, ঠিক আছে, এই হচ্ছে চয়েন্দার ভাই, যাই হোক ঘরে কি করছে মালটা দেখা যাক। চয়ন এ তুই তা করতে কি করে, এ বন্ধু, এ বন্ধু কি হচ্ছে, আরে ব্যাং এ গার্লের সাথে চ্যাট করছে, হ্যাঁ আ চ্যাট করো, চ্যাট করার সময় চ্যাট তো করবে বন্ধু, ওরিও থাকবে না দিনে, তোরে দেবো না দেবো না, এ কয়ে ভাই আমি এসেছিলাম চয়েন্দার বাড়িতে। তো এখন ঘড়িকাটায় বাজে প্রায় 1:51 বাজে। তো মেন ব্যাপার হচ্ছে চয়েন্দার বাড়িতে এসেছিলাম একটু দরকারের জন্য, তো যাই হোক এখন যেতে হবে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া স্নান টান সব কিছু কমপ্লিট করতে হবে। তো যাই হোক আজকে ইন্ট্রো দেওয়া হয়নি, তো আজকের ইন্ট্রো দিয়ে আমার ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না ওকে আজকের ভিডিও শুরু করি, তো চলো শুরু করা যাক। সো গাইস ব্যাপারটা কি হচ্ছে, অন্য দিনের তুলনায় আজকে সিনেমাটিকটা একটু আলাদাই করলাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তো নেক্সট এরকম টাইপের সিনেমাটিক দেওয়ার ট্রাই করব। তো যাই হোক এখন যাবো বাড়িতে, দেখো 2 বাজে, তখন কটা বাজে যেন 1:51 ছিল, 9 মিনিট হয়েছে, 9 মিনিটের মধ্যে আমাদের এটুকু কমপ্লিট হলো। তো যাই হোক আর একটা জিনিস ভাবছি যে পেছনে এই লেখাটা না, এই লেখাটা আমি তুলে দেবো, কারণ এই যে কেমন একটা দাগ দাগ পড়ে গেছে, দাঁত দিয়ে কামড়ায় চলে তুলে দিই নাকি কি হলো, যে দাঁত দিয়ে কামড়ায় চলে ধর ফোনটা ধর আগে একটু মুছে নি। তো যাই হোক গাইস তুলে দিচ্ছি, আর তোমরা খারাপ মাইন্ড নিও না, কারণ কেমন একটা দাগ দাগ হয়ে গেছে গাইস, দেখো ফোন নতুন নতুন লাগছে ভাই, চেক 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 করছে। এই যে ভাই নতুন নি, আর এটা মানে উপরে আমার একটা এই কভার লাগানো ছিল, তো সেই জন্য এই দাগটা আর বোঝা যাবে না, যাই হোক এটা ফেলে দেবো না, এটা বাড়িতে নিয়ে যাবো। তো যাই হোক এখন বাড়িতে যাই, গিয়ে দেন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন, ভালোভাবে ব্লগটা শেয়ার করবো। A few moments later. তো গাইস ব্যাপারটা কি হয়েছে, মানে এখানে পরে ভয়েস ওভার দিচ্ছে একটাই কারণ, মানে এখানে যে আওয়াজগুলো নিয়েছিলাম না রাস্তাঘাটের, অনেক হাওয়ার আওয়াজ, তারপরে গাড়ি ঘোড়ার আওয়াজ এসেছিলো, সেই জন্য আমার ভয়েসটা তেমন ভালোভাবে আসেনি। তো যাই হোক এখানে বলতে চাচ্ছিলাম যে অনেক দিন পরে এসেছে, জিতুর সাথে দেখা হলো রাস্তায়, ওর একটু মানে প্রবলেম রয়েছে, সেই জন্য ভিডিও মিডিও বন্ধ করে দিয়েছে, সেই নিয়ে আমি বলছিলাম যে ভিডিও কেন করে না বা কী কারণে, তো একটু প্রবলেম রয়েছে বলে ভিডিও করা বন্ধ করে দিয়েছে, ওর আবার কাজে চলে যেতে হবে ফ্যামিলির প্রবলেমের কারণে। তো ওকে মানে এখানে বলছিলাম যে পরে ভবিষ্যতে এটাই চাই যে সব কিছু ঠিকঠাক হোক, তারপরে তোর সবাই আবার একসাথে ভিডিও বানাবো, সেই সব বলছিলাম। মানে অনেক দিন পরে, প্রায় 3-4 মাস পরেই জিতুর সাথে ভালোভাবে দেখা হলো, যে রাস্তায় একটু বেরোলাম আর তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছিলাম, আর রাস্তাঘাটে এই আওয়াজের জন্য আমার পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। মানে আমি ছিলাম, চয়ন ছিল, জিতু ছিল, আমরা তিনজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাই আর বেশি মানে ব্লগও তেমন করিনি, তা এটাই বলছিলাম যে ভবিষ্যতে ও ঠিকভাবে কাজ বাজ করুক এটাই চাই। সো গাইস ব্যাপারটা কি হচ্ছে, এখন এসে আমি একটু ফার্মের মাঠের এখানে কি করতে না করতে, মেন ব্যাপার হচ্ছে বিকেলবেলা আমি তেমন একটা বেরোই না এখন, তাও এখন চয়ন দেখি এখানে ওরা দুজনে ছিল রিল বানাতে,
তো আমি পরে ফোন করলাম যে কোথায় আছিস, বলো মানে ফার্মের মাঠে। আমরা ওই পাশের ওই জায়গাটার ক্যাফে বসি, যেই ডেলি ক্যাফে আসি না ওই রাস্তাতে, এই রাস্তাতে এইখানে এসে লোকেশনটা কিন্তু একদম সেরা লেভেলের লাগছে ভাই সাহ। এদিকের একটু আগে আকাশটা একটু বেটার ছিল, ওদের রিল টিল বানিয়ে দিচ্ছিলাম, তো সেই জন্য এখন ব্লগটা কিন্তু আজকে বৃষ্টি হলে আরও ওয়েদার হেভি লাগবে। হ্যাঁ গাইস, এখানে লোকেশনটা একদম কিন্তু সেরা লেভেলে, তাই না? আমরা যারা যারা মানে অনেক দিন ধরে দেখছো তারা তারা এই জায়গার ভিডিও হয়তো দেখেছি। হ্যাঁ আগে অনেক আগে হয়তো, আমি সেই ভিডিও দিইনি, মানে এখানে এসে আমি দিন তুই দিলে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে লোকেশনটা কিন্তু একদম সেরা লেভেলের। এখানে মেন হচ্ছে কৃষি ভান্ডার না কি গায়িকাটা কৃষক বাজার নামে এখানে কি একটা হয়। এখানে ভাই আগে অ্যালবাম ভিডিও শুটে আসতো লোকজন, যে এখানে অ্যালবাম ভিডিও শুট করতো। এই যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটের ওই পাশে সব শুটিং উটিং করতো ভাই, মানে অ্যালবাম ভিডিওর জন্য। লোকেশনটা একদম সেরা, যা যারা ভাই আসতে যাও এখানে লোকেশনটা কিন্তু একদম সেরা লেভেলে। মানে আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো লাগে সাইকেলে, মানে হেঁটে আসলে 15-20 মিনিট মতো লাগবে, একদম সেরা লাগছে কিন্তু জায়গাটা। তো যাই হোক, এখানে একটা সিনেমাটিক নেবো, দেন নিয়ে একটু ক্যাফেতে যাবো, ক্যাফে থেকে চাটা খেয়ে দেন বেরিয়ে যাবো। তো যাই হোক, ও ভাই ক্যামেরাম্যান পাচ্ছে না আমার, যে পড়াবে গানটা শুনবি জানো কে ও আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সেবাসে তার মনের যত কথা আর গোপন প্রেমের ব্যথা। কেন তুই কাউরে ভালোবাসিস? ভালোবাসিস কাউরে? ভালো, হ্যাঁ অনেক জনই ভালোবাসি আমার। ও তাই খোয়াল, গার্লফ্রেন্ড না থাকলে যা হয়। টেক টেক টেক, উফ আড়ালেস তো ভাই, লোকেশনটাও সেই রকম, তার মধ্যে রিল উফ। দেখা আমি ক্যামেরাম্যান কেমন, এখন এদের রিল বানিয়ে দিচ্ছিলাম ঠিক আছে, তার মধ্যে আমি বললাম আমার একটা রিল বানাইতে, ইরা ভাই ক্যামেরাম্যান তত একটা ভালো না, তাও এদের বলে 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 আমি একটা নিজের রিল বানালাম, সেটা তোমাদের দেখা ইনস্টাগ্রামে হয়তো ছেড়ে দেবো, তাও তোমাদের আগের ব্লগে দেখাই দিই। দেখতে পাচ্ছ ভাই কপিরাইট দেবে কিনা যাই না, সিনেমাটিক দিয়ে এখান থেকে বেরোবো, কারণ এখানে সন্ধ্যা হয়ে গেছে ভাই, সিনেমাটিক ভালো আসবে না। তো 1 2 3 ব্যাপারটা হচ্ছে ওইখানে আমাদের সিনেমাটি সব কিছু নেওয়া কমপ্লিট, দেন এখন এদের একটা ডিসিশন হলো যে আজকে আর ওই ক্যাফেতে যাবে না। আর একটা জিনিস দেখাই, এখন দেখো এই জায়গাটা এই ভোটের জন্য ভাই কি একটা করে দিয়েছে ভাই সাহেব, সেরা লাগছে কিন্তু ভাই, কেমন লাগছে? মানে মনে হচ্ছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি আমার বিয়ে ভাই সাহেব। এত এত গাড়ি ঘোড়া কিসের জন্য? দেখো গাই আজকে রাস্তায় দেখতে পাচ্ছ লোকজন গাড়ি ঘোড়া কত বেশি, দেখাচ্ছে যে এত কিছু হচ্ছে গাড়ি ঘোড়া দিয়ে, দেখতে পাচ্ছ একদম পুরো জ্যাম, এই পাশে জ্যাম। আগেও খেয়েছি, আগে ভাড়ে খেয়েছি, এখন প্লাস্টিকের কাপে খাচ্ছি, আগে ভাড়ে এবার কাপে না, ভালো লাগছে, খারাপ না, ভাড়ে একটু আলাদা প্রিন্স আছে। কবিতা জিপুর যাচ্ছে,
তো গাইস ফাইনালি আমাদের চাটা খাওয়া কমপ্লিট, দেন বেরিয়ে যাচ্ছি। বেশিক্ষণ দাঁড়ালাম না, এখানে এসে আধা ঘন্টা মতো দাঁড়ালাম চাটা খেয়ে, দেন এখন বেরোলাম। এখন দেখা যায় হয়তো বাড়িতে যাবো, আমার ফোনে নেই চার্জ, আমার ফোনে 20% মতো চার্জ আছে, তাই না ভাই? 20% মতো চার্জ, বাড়িকে চার্জ দিতে হবে, কারণ ব্লগও করতে পারবো না, ফোন ঘাটি খারাপ করুন, ব্লগ তাহলে কীভাবে করবো? বাড়িকে চার্জ টার্জ দিই, দেন শেষে কথা হচ্ছে। তো গাইস এখন ঘড়ি কাটাই বাজে প্রায় 12:02 বাকি। মানে আজকের ব্লগটা এত তাড়াতাড়ি এডিট করবো আমি নিজেও ভাবতে পারি না, আর একটা কারণে আমি তাড়াতাড়ি এডিট করলাম, কারণ কালকে আমার সকাল সকাল উঠতে হবে, কারণ এমনি আমি দেখ করব অনেকটা লেটে লেটে উঠি 11:12 সময়। তো কালকে যেহেতু মিট আপ রয়েছে, মানে আজকে তোমরা ভিডিও দেখছো, আজকে হয়তো মিট আপ, যাই হোক সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো 12:00 মধ্যে আপলোড আপলোড সব কিছু কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক আজকের ভিডিওটা যাই না কেমন হয়েছে, মানে ডেলি আবার ট্রাই করছি, যাই না পারবো কি না মানে পারবো নিজের বিষয় আছে, বাট দেখা যাক যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডেলি আসবে। তো যাই হোক আজকে ব্লগটা একটু হ্যাজা মারা হয়ে গেছে, কিন্তু কিছুদিন আগের ক্লিপ ছিল, কিছুদিন পরের ক্লিপ ছিল, সেই জন্য একটু কেমন একটা হয়ে গেছে। আর ফোনে একটুখানি প্রবলেম চলছিল, গান টান কেমন একটা হয়েছে, যদি খারাপ হয় তাহলে ক্ষমা করে দিও, তো নেক্সট টাইম ট্রাই করো ভালো করার। তো যাই হোক আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। তো কালকে রান্নাঘরে ঠিক দেখা হচ্ছে, তো টাটা।